আমাকে একদিন সরাসরি আর ডিপার্টমেন্ট ফোন করলেন। হ্যাঁ, আমি হ্যালো, আমি রাহুল দেববর্মন বলছি। হ্যালো, হ্যাঁ বলেই আমার তো গলা বন্ধ হয়ে গেছে। তখন বলছেন যে আপনি যদি, আমি শুনলাম বিশ্বনাথের কাছে যে আপনি বলেছেন আপনি বম্বে এসে করতে পারবেন না। আমি এত বাজে একটা এক্সকিউজ দিয়েছিলাম, আমি বলছিলাম আমার মেয়ের পরীক্ষা, আমার মেয়েটা এখন ক্লাস সিক্সে পড়ে। তখন বললেন যে ঠিক আছে আমি আসছি কলকাতায়। ধীরে ধীরে দিন গোনা, এগুলো আমার সৌভাগ্য হয়েছে এতজনের সঙ্গে কাজ করা। শুধু আমার দুঃখ রয়ে গেছে দুটো, একটা হচ্ছে সলিল চৌধুরীর সঙ্গে আমি অনেক কাজ করেছি কিন্তু সলিল চৌধুরীর কোনো গান আমি পাইনি, আর দু নম্বর হচ্ছে আমার খুব ইচ্ছে ছিল এ আর রহমানের সঙ্গে একটু কাজ করা, সে আর এ জন্মে হবে না। দেবব্রত বিশ্বাসের কাছে আমি প্রায় 12-13 বছর গান শিখেছি, জর্জদার কাছে। একটা অনুষ্ঠানে জর্জদা আমার গান শুনে মাকে বললেন আপনার মাইয়াটারে আমারে দিয়া দেন, আমি অরে শিখাইমু। তো বাবা একদিন নিয়ে গেলেন। আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে, আজি কিরম করে করলাম, আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে, হ্যাঁ এরম করে করেছি। তখন উনি বললেন শুনে ভেবা চাকা, তাহলে কি ভেবা চাকাটা কি? বললেন ওই যে মুখর বাহ দোর দিনে, এটা কি হলো? আব তো হ্যায় তুমসে হর খুশি আপনি, তুম পে মরনা হ্যায় জিন্দগি আপনি, ও আব তো